হবে গোনা কয়েকদিন বাকি, তারপরে আলোর উৎসব দীপাবলি এবং শ্যামা মায়ের পুজো। সাধারণত এবছর রং বেরঙের মোমবাতি দেখতে পাওয়া গেছে বিভিন্ন বাজারগুলিতে। আলোর উৎসব দীপাবলি এবং শ্যামা পুজোতে মোমবাতির চাহিদা অত্যন্ত বেশি থাকে, এবারও ধীরে ধীরে চাহিদা বাড়ছে। দোকানদাররা আশা করছেন কালী পুজো এবং দীপাবলির সময় মোমবাতির চাহিদা আরও বেড়ে যাবে। কালী পুজো এবং দীপাবলির সময় মোমবাতির আলোয় আলোকিত হয়ে ওঠে গৃহস্থ বাড়ি থেকে সড়ক পর্যন্ত, মোমবাতির আলোয় আলোকিত হয়ে ওঠে বিভিন্ন এলাকা। শিলিগুড়ির বিভিন্ন বাজারগুলিতে রং বেরঙের মোমবাতি বিক্রি করছেন বিক্রেতারা। এরকমই শিলিগুড়ির বিধান মার্কেটে একটি দোকানে দেখা গেল এলইডি মোমবাতি। এলইডি মোমবাতিগুলি ব্যাটারি দিয়ে চলিত হয় এবং ব্যাটারি দিয়ে জ্বলে সেই মোমবাতি। এই প্রসঙ্গে বিক্রেতারা যারা রয়েছেন তাদের কাছ থেকে জানা গেছে যে মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে তাদের এই মোমবাতি। তারা আশা রাখছেন কালী পুজোর সময় আরও বিক্রি বেশি হবে। ক্রেতাদের জমায়েতও দেখতে পাওয়া গেল বাজারে। দীপাবলি, হ্যাঁ, আপনার এখানে দেখতে পাচ্ছি যে অনেক রকমের মোমবাতি। হ্যাঁ, এটা কি মোমবাতি না ইলেকট্রিক? না, এটা হচ্ছে ব্যাটারি সব সিস্টেম। মানে কী রকম এলইডি ক্যান্ডেল? কি ব্যাটারি? ওই ঘড়ির ব্যাটারি হয় না, ছোটো ছোটো কিন্তু ভালো কোয়ালিটি যেটা হয় সেই ব্যাটারি দেওয়া আছে। এগুলো অ্যাকচুয়ালি দাম কত আছে, মানে মানুষ এখানে নিতে পারবে? হ্যাঁ, একদম একদম রেডি আছে সব। 20 টাকা থেকে শুরু হয়, 200-250 টাকা অবধি আছে। এইগুলোর দাম কত আছে? এটার দাম আছে 50, এটার দাম আছে 50, এগুলো হচ্ছে 120, সব আলাদা আলাদা রেঞ্জ আছে। একটু কি দেখাবেন দেখতে দর্শক? এটার কত দাম? এটার কত দাম? এটা 120। এটা ব্যাটারিটা কোথায় লাগাতে হবে? ব্যাটারিটা এই আড়ে আছে। কটা ব্যাটারি আছে? তিনটে ছোট ছোট ব্যাটারি আছে। আচ্ছা, ওই ঘড়ির ব্যাটারি আছে, জল দিয়ে কোনটা চলে? জল দিয়ে চলে এগুলো। এটা জলে, এই যে এটা লক্ষ্মী গণেশ, এটাও জলে। একটু দেখাবো, লক্ষ্মী গণেশ এটাতে জলে, জল দিয়ে চলছে এটা, এটাও জল দিয়ে, এটাও জল দিয়ে। এগুলোর দাম কত? 3000 আছে। এটা হচ্ছে খোলা, এটা প্যাকেট বিক্রি করে 400 টাকা প্যাকেট, 12 পিস থাকে। আর খোলা? খোলা খোলা 40 টাকা করে। এগুলো কত আছে? এটা আছে 200 টাকা, আপনার নামটা? সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।